হলিউডের অন্যতম সুন্দরী নায়িকা আঁচল আঁখি। চেহারার মতো তার দৈহিক ফিগারও বেশ আকর্ষণীয়, তেমনি মনোমুগ্ধকর তার হাসি। তবে মাঝে মধ্যেই আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসেন নায়িকা। এবার কুমিল্লার মানুষদের নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আঁচল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আঁচল। সেখানে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে আঁচল জানান, কুমিল্লার মানুষকে সবাই ইতর বলে, তবে কেন এমনটা বলা হয় সেটা জানাননি নায়িকা। এদিকে আঁচলের এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওই ভিডিওর কমেন্ট বক্সে কুমিল্লার মানুষরা নিজেদের জেলা নিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। সে সঙ্গে পাবলিক প্ল্যাটফর্মে একজন নায়িকা কোনো জেলা সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখতে পারেন না বলেও তারা মনে করছেন। ২০১১ সালে ঢালিউডে পা রাখেন আঁচল। তার প্রথম সিনেমা ভুল, এটি পরিচালনা করেছিলেন রাজু আহমেদ। এরপর বেইলি রোড নামের একটি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে অভিনেত্রীর ব্যবসা সফল সিনেমা জটিল প্রেম। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করেছিলেন পাপ্পি চৌধুরী। কেরিয়ারে পাপ্পি চৌধুরী ছাড়াও শাকিব খান এবং আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন আঁচল। তার সবশেষ সিনেমা মন্তাজুর রহমান আকবর পরিচালিত ঘর ভাঙা সংসার, সেখানে তাকে ডিপজলের বিপরীতে দেখা গেছে। আঁচলের জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। তার বাবার নাম হাফিজুর রহমান এবং মা সালমা বেগম। অষ্টম শ্রেণীতে পড়াকালীন মিডিয়ায় পথ চলা আঁচলের। সে সময় এসিআই গ্রুপের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। বৈবাহিক সূত্রে কুমিল্লার পুত্রবধূ আঁচল। বিয়ে করেছেন কুমিল্লার ছেলে গায়ক সৈয়দ ওমিকে। ২০২০ সালে একটি মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে ওমির সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। সেখান থেকেই বিয়ের পিঁড়িতে বসে এই জুটি। তবে কুমিল্লার ছেলে হিসেবে নিজের স্বামীর প্রশংসা করেন আঁচল আঁখি। জানান তার স্বামী অন্য জগতের মানুষ, সে খুব চুপচাপ শান্ত, সবসময় গান নিয়ে থাকতে পছন্দ করেন। সাদাকালো নিউজ।